আমরা এই মুহূর্তে রয়েছি গোঘাটের কামারপুকুরে, কারণ কামারপুকুরে এই এলাকাতে শ্রীপুরে যে গ্রন্থমেলা হচ্ছে, জেলার গ্রন্থমেলা হলেও গোঘাটের কাছে একটা বিরাট উৎসব তৈরি হয়েছে। কারণ বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন, কালচারাল প্রোগ্রাম হচ্ছে। কিছুক্ষণ আগেই শ্রীকান্ত আচার্য এসেছিলেন, সঙ্গীত শিল্পী, তারপরে রায়বেশের নৃত্য হলো একটু আগে। সব মিলিয়ে একটা আলাদা উৎসব, উৎসবের রূপ নিয়েছে বলা যায় এই গ্রন্থমেলাকে কেন্দ্র করে। এবং যিনি মধ্যমণি, যিনি এটা পুরো পরিচালনা করছেন, তিনি হচ্ছেন গোঘাটের, একটা নতুন বাড়ি করে ফেলেছেন বলা যায়, গোঘাটের বিধায়ক মানস মজুমদার। মানসবাবু, ঠিকঠাক চলছে সব? দেখুন, এটা আমাদের কাছে এক প্রকার উৎসব। এর আগে আমাদের একটা গোঘাট গ্রন্থমেলা ছিল। এবছর জেলা পরিষদের সভাধিপতি যিনি, তিনি আমাদের গত বছর দায়িত্ব দিয়েছিলেন মেলাটা আমাদের করতে হবে। জেলা মেলা 33তম হুগলি জেলা গ্রন্থমেলা এবছর আমাদের কামারপুকুর শিপুর মাঠে হচ্ছে। আমরা গোঘাট গ্রন্থমেলা কমিটি যারা আছি, তারা এই মেলার সহযোগিতা করছি করার জন্য। প্রথম দিন দেখেছেন এই মেলা কামারপুকুর মঠ মিশনের যিনি মহারাজ, অধ্যক্ষ মহারাজ, তিনি লোকত্তরণজি, তিনি উদ্বোধন করেছেন। গিল্ডের যিনি সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, যিনি কলকাতা ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার করেন, তিনি এসেছিলেন, সভাধিপতি ছিলেন। পরবর্তী সময় এডিএম ডেভেলপমেন্ট এসছেন। গতকাল শোভনদেব চট্টোপাধ্যায় এসেছিলেন, গত পরশু দিন শোভনদেব চট্টোপাধ্যায় এসেছিলেন বিদ্যুৎ মন্ত্রী, আগামীকাল শুভাশিস চক্রবর্তী আসবেন সাংসদ, এবং হুমায়ুন কবির যিনি কবি ও সাহিত্যিক আইপিএস চন্দ্রনগর কমিশনার, তিনিও আসতে পারেন। তো এই মুহূর্তে এটা প্রতি বছরই আমাদের কাছে উৎসবের মতো থাকে বিষয়। এবছরও এটা একটা আলাদা মাত্রা পেয়েছে, যেহেতু এটা সরকারি তকমা লেগেছে। যদিও এটা ছন্দ আমাদের, এই তকমা লাগা থেকে আমাদের একটা ছন্দ কেটেছে যে আমাদের নিজস্ব যে ঐতিহ্য গোঘাট গ্রন্থমেলা, সেটা যেভাবে কর্মীদের মধ্যে একটা ইয়ে থাকে, যেহেতু সরকারি একটু গাছড়া ভাব কাজ, কিন্তু এটা আমাদের কাছে উৎসব। এই মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সবাই প্রতিদিন থাকে, কিন্তু এই 7 দিন সবাই এই বইমেলাকে নিয়ে ব্যস্ত। বিভিন্ন বইয়ের খসড়া, বিভিন্ন পাবলিশার্স, কলকাতার নামী দামি পাবলিশার্স, তারা এখানে এসেছেন। সরকারি স্টলও কিছু আছে, একদম 12টা থেকে শুরু হয়, রাত 9টা 10টা পর্যন্ত চলে। আজকে যেরকম শ্রীকান্ত আচার্য, পরে রায়বেশে, আগামীকাল সমিত মিত্রের যাত্রা, পটলবাবু ফিল্মিস্টার, তারপরের দিন আগামীকাল নাটক, পরের দিন যাত্রা, এরকম পরপর প্রোগ্রাম। এবং আমরা এখানে চেষ্টা করি প্রত্যেক বছরই যে বিভিন্ন স্কুলের ছেলেমেয়ে তাদেরকে টেনে নিয়ে, যারা কলকাতায় বইমেলা দেখতে যেতে পারে না। এই টোটাল 16টা পঞ্চায়েত নয়, এর বাইরে আরামবাগ, তারপরে পাশে বাঁকুড়া আছে, মেদিনীপুর আছে, সেখানকারও মানুষ এই মেলায় আসছে। এবং এবছর যেহেতু হুগলি জেলা বইমেলা, সেই হিসেবে সারা হুগলি জেলার বিভিন্ন লাইব্রেরি বা বিভিন্ন পঞ্চায়েত সমিতি, তারা এই বইমেলায় আসছে, যার জন্য একটা আলাদা মাত্রা পেয়েছে একেবারে। এবং আপনি তো অনেকে বলেন যে মানস মজুমদার এখন এই মুহূর্তে খুব পাওয়ারফুল লিডার, জেলার যত রকম কর্মসূচি আছে সব গোঘাটে ট্রেনে চলে আসছেন, গোঘাটকে নতুন করে সাজ দিয়েছেন, কামারপুকুরকে নতুন করে আলো দিয়েছেন, এবং গোঘাটে নাকি বিরাট একটা জায়গা করে নিয়েছেন। আবার কেউ কেউ বলছেন যে মানস মজুমদার যতই করুক, বিজেপির কাছে কিন্তু শেষ পর্যন্ত তাকে হারতে হবে, কারণ বিজেপি নাকি গোঘাটে একবারে থাবা গেড়ে বসেছে। দেখুন, গণতন্ত্রে তো মানুষই শেষ কথা বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কী বললাম আর বিজেপি কী বললো কী বললো, এটা বড় কথা না। আমার চলার পথ যদি সঠিক হয়, আর মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নটা যদি মানুষের মনে দাগ কেটে রাখে, তো আমি মানস মজুমদার এখানে ফ্যাক্টর নাই। ভোট তো জোড়াফুল আর মমতা ব্যানার্জির মুখে। এবং আমরা দেখেছি মানুষ লোকসভা নির্বাচনে কিছুটা আমাদের থেকে বুক ভেঙে, সেটা কিন্তু মমতা ব্যানার্জির কাছ থেকে কেউ মুখ ফেরায়নি। আমাদের চলার পথে কোথাও কোথাও ভুল ছিল, আর চারিদিকে একটা অ্যান্টি বিজেপির পক্ষে উগ্র হিন্দুত্ববাদের একটা হাওয়া ছিল। মানুষ ভেবেছিল হয়তো বিজেপি ক্ষমতা আসলে মারাত্মক কিছু করে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ ভুল পথে পরিচালিত হয়ে কিছুটা বিজেপির পক্ষে তারা মতাধিকার প্রয়োগ করেছিল। নাহলে কামারপুকুরের মতো জায়গা, যেখানে গত 34 বছর কোনো স্বাধীনতার আগেও যে উন্নয়ন হয়নি, ঠাকুরের জন্মস্থান, রামকৃষ্ণদেবের জন্মস্থান, সেই জায়গায় লাইট দিয়ে সাজানোই বলুন, রাস্তাঘাটই বলুন, পানীয় জলই বলুন, বা তরুণ বলুন, মমতা ব্যানার্জি কোনটা করেনি, কিন্তু সেই জায়গায় মানুষ লোকসভা নির্বাচনটাকে কিন্তু মমতা ব্যানার্জি নির্বাচন হিসেবে, লোকসভা নির্বাচনটাকে দিল্লির নির্বাচন দেখেছিল, আর 21-এর যে নির্বাচনটা সেটা মমতা ব্যানার্জির মুখে উন্নয়নের নির্বাচন হবে। আর এই নির্বাচনে উন্নয়নটা, গত 8 বছরে উন্নয়নটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আমরা এই লোকসভা নির্বাচনের পরেই দেখেছি যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, গ্রামের দিকে মানুষের, বয়স্ক মানুষদের একটা চাহিদা ছিল যে আমাদের বয়স হচ্ছে, কিছু পাবো না,
আমরা দেখি যে আমাদের দুটো ব্লকে প্রায় 1000-এর মতো বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই গত চার পাঁচ মাসে হয়েছে। পায়খানা করার যেটা একটা ঘরে ঘরে একটা সমস্যা ছিল গরিব মানুষের, যে আমরা এখনও অন্ধকারে পায়খানা করতে যাব। আমরা গুহাট 1 নম্বর ব্লকে দেখি প্রায় 5,500-এর মতো পায়খানা ঘর অলরেডি এন্ট্রি হয়ে গেছে, যারা পাবে। আমি যেটা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে 10 সালে যারা সার্ভে করে গেছিলো সেই সার্ভে টিমের লিস্ট ধরে নির্মল হুগলি, নির্মল পশ্চিমবঙ্গ, কিন্তু প্রকৃত অর্থে এখনও মানুষের বাড়িতে পায়খানা নেই। আমাকে মুখ্যমন্ত্রী বলেছিলো যে লিস্ট করে দাও, আমি সব পায়খানা ঘর করে দেবো। আমি সেটা বিডিওকে দিয়ে পঞ্চায়েতকে দিয়ে সেটা সার্ভে করে পরবর্তী সময় দেখলাম আমি যেটা ডিমান্ড করেছিলাম সেটা সারা বাংলায় মুখ্যমন্ত্রী করেছে। এবং এই মুহূর্তে গোঘাট 1 নম্বর বলাকে 5,500 পায়খানা ঘর এন্ট্রি হয়ে গেছে। আগামী দিনে কোনো পায়খানা ঘরের সমস্যা এরপরে থাকবে বলে আমার মনে হয় না। আমাদের প্রচুর চলছে, প্রচুর উন্নয়নের কাজ দেখুন তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ মাকে মানুষ মজুমদার এটা মানুষের কাছে ফ্যাক্টর নয়। হ্যাঁ, তবে আশা করে যে মানুষ মজুমদারকে ভোট দিয়েছে তার চলার পথটা সঠিক হবে। তো গত 5-4 বছরে আমি এমন খারাপ কাজ করিনি, হয়তো কারো কারো ঈর্ষার কারণ হতে পারি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষের কাছে মানুষ মজুমদার খারাপ কাজ করেনি। আর মানুষ মজুমদারই ক্যান্ডিডেট হোক বা তৃণমূলের অন্য কেউ ক্যান্ডিডেট হোক, মুখ মমতা ব্যানার্জি, সিম্বল জোড়াফুল। আপনারা এই যে গ্রন্থমেলা যখন উদ্বোধন করলেন সেখানে একটা বিতর্ক তৈরি হয়েছিল, আপনি বলছেন যে অ্যাপারেটিক্যাল রাজনীতির কোনো এ নেই সরকারি মেলা, সেখানে নাকি নিরঞ্জন পণ্ডিতকে প্রাক্তন বিধায়ককে আপনি আমন্ত্রণ করেছিলেন, সংবর্ধনাও দেওয়া হয়েছিল, কিন্তু বিশ্বনাথ কারককে দেওয়া হয়নি কারণ তিনি নাকি বিজেপি হয়ে গেছেন। দেখুন আপনি আপনারা প্রশ্ন করতেই পারেন, দেখুন মেলাটা কামারপুকুরে আর এটা এবছর গোঘাট গ্রন্থমেলা নয়। গোঘাট গ্রন্থমেলা হলে আমাকে ধরার জায়গা ছিল। এটা বিডিও ডিএলও এই মেলাটার মেইন তত্ত্বাবধানে আছেন এবং প্রধান পৃষ্ঠপোষক হলো হুগলি জেলা পরিষদ, সভাধিপতি ডিএম হলো এই মেলার সভাপতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেলাটা সরকারি, আমরা গুহাট গ্রন্থমেলা কমিটি এটা সহযোগিতা করছি, আর নিরঞ্জন পণ্ডিতের এই কামারপুকুরে এই বাড়ি, যারাই এসছে, শুধু নিরঞ্জন পণ্ডিত নয়, সে যে রাজনৈতিক দলের এসছে, যারা অতীতে এখানে পল ধোল্ড করছে গোঘাটের বুকে, সে পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, প্রধান হোক বা এমএলএ হোক, আমরা প্রত্যেকেই তাদের তার কি রং দেখিনি সম্মানিত ব্যক্তি। তিনি একটা সময় সম্মানিত, আজকে আমি চেয়ারে আছি আমি কাল না থাকতে পারি, পৃথিবীটা তো গোল, আজকে আমি কাউকে অসম্মানিত করলে আমার জন্য অসম্মান দাঁড়িয়ে আছে, এটা আমি বিশ্বাস করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখানে প্রতি বছর আসেন, এবছরও এসছেন। আমাদের যেহেতু আমরা দায়িত্বে আছি, সরকারি মেলা হলো আমাদের, সেটা নৈতিক দায়িত্ব বলুন কর্তব্য বলুন, আমরা তাকে ডেকে মঞ্চের যেটা সম্মান করার যে কাজটা সেই জায়গায় তাকে আমরা সম্মানিত করেছি। আমি বুঝি ওটা ওনাকে কি আমন্ত্রণ করা হয়েছিল না এসেছিলেন সম্মানিত, মানে সম্মান জানিয়েছে? আমন্ত্রণটা তো টোটালটাই ডিএম এর পক্ষ থেকে হয়েছে, বিডিওর পক্ষ থেকে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিরঞ্জন পণ্ডিত, তিনি প্রাক্তন বিধায়ক, তাকে বিডিও সাহেব আমন্ত্রণ করেছে কিনা বা ডিওলো আমন্ত্রণ করেছে তারাই বলতে পারবেন, কিন্তু মেলায় যেহেতু এসছেন, তিনি এক সময় এই বিধানসভা বিধায়ক ছিল, আমি বিধায়ক হিসেবে আমার নৈতিক কর্তব্য তাকে সম্মানিত করা। এবং সেটা বিশ্বনাথদা যদি আসেন, তিনি তাকে উপেক্ষা করার আমার উপায় নেই, কারণ আমি বিশ্বাস করি আমি কাউকে অসম্মান করলে আমার জন্য অসম্মান অপেক্ষা করবে। একেবারে মানস মজুমদারকে গোঘাটের মানুষ আনম্যারেড এমএলএ দেখেছেন, তারপর বিবাহিত, এখন ম্যারেড এমএলএ, সময়টা কি অনেকটা কাটিয়ে নিচ্ছেন নাকি গোঘাট থেকে, নাকি এখনও সেই গোঘাটে একইভাবে ছিলেন যেমন দ্বিতীয় বাড়ি সেরকমই থাকছে? আপনি আপনারাই ভালো বলতে পারবেন আমার মধ্যে কোনো পরিবর্তন এসছে কিনা, আমি টাইম আগের থেকে কম দিচ্ছি কি বেশি দিচ্ছি, এটা গোঘাটের মানুষ তফাৎ খুঁজে পাচ্ছে তারাই বলতে পারবে, আপনারা বলতে পারবেন সাংবাদিকরা। এখানে টাইম বেশি দিলে তো আবার বাড়িতে রাগরাগিত হবে। দেখুন আমার আমার যা কর্মক্ষেত্র, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই জগতের মানুষ, সেখানে আমাকে মানুষের জন্য, আমি মানুষ মজুমদার, মানুষের জন্য আমাকে টাইম দিতে, এটা জেনে শুনেই আমার যিনি এই মুহূর্তে সদস্য তো এই আমাকে জেনে শুনেই এসছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের জন্য আমি, আবার আমার পরিবারের জন্য আমি, আমার পরিবার ভালো করে জানে যে আমার বাড়ির সন্তান সে এই কাজটা করে, এবং যে এসে সেও জানে যে এই কাজটা সব সে আগে সবার জন্য তারপরে বাড়ির জন্য, তবে বাড়ির জন্য যেটুকু টাইম দেওয়ার সবাইকে টাইম দেওয়ার পরে আমি চেষ্টা করি সেই টাইমটা দেওয়ার। আমরা অনেক সময় দেখেছি যে যিনি লিড করেন নেতা, পরবর্তীকালে তার স্ত্রীও আবার লিডিংয়ে চলে আসেন অথবা নেতৃত্ব দেন, রাজনীতিতে চলে আসেন। আমরা কি আশা করবো যে বৌদি আবারও কোনো দিন পলিটিক্সে আসবেন, যেহেতু এখনও দেখতে পাচ্ছি না পলিটিক্সে? না না, দেখুন এটা আমার পরিবার উপর ডিপেন্ড করে, এই সিদ্ধান্ত আমার না। আমার পরিবার টোটাল একবারে ঘরোয়া, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার পরিবারে কেউ কোনো দিন রাজনীতি করেনি। আমি ফার্স্ট কলেজ রাজনীতি থেকে পরবর্তী সময় এই জায়গায় আসা,
মাঝখানে আকবরদার একদম প্রথম পর্যায়ে আকবরদার সাথে ছত্রছায়া ছিল, এবং সেই জায়গা থেকে আকবরদাই আমাকে তারে করে বেড়াচ্ছে এখনও। আমি একদিকে মা কালীর পুজো করলেও তাকে যেরকম ধূপ দিয়ে ইয়ে করি, আকবরী খন্দকারে আমি দেবতা বলে মানি, তাকে ধূপ দিই। অন্য কথা, স্ত্রী পলিটিক্সে আসুক সেটা আপনি মনে হচ্ছে মন থেকে চাইছেন না? এটা টোটাল পরিবারের ইয়ে, এটা আমি পলিটিক্সটা করলে আমি যেভাবে করতে পারবো, তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারের তো কিছু ডিমান্ড আছে, যেটা আমি পূরণ করি সেটা আমার সহধর্মী সেটা পূরণ করি। একেবারেই আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, আমি তবুও আর একটা কথা আমি জানতে চাইবো, যে দল নিয়ে এখন অনেক অনেক কথা বলছেন, যে কেউ বলছেন দল একটা স্টেবল জায়গায় রয়েছে, আবার কেউ বলছেন না পৌরভোটটা সেমিফাইনাল, সেখানে কী হচ্ছে সেটা দেখি আসল রেজাল্ট জানা যাবে। আপনি কি মনে করেন গৌহাটে, মানে গৌহাটে এমন একটা জায়গায় আপনি রাজনীতি করতে এসছেন, আমরাও মাঝে মাঝে পাজেল্ট হয়ে যায় যে এত নেতাকে আপনি হ্যান্ডেল করেন কী করে, মানে চারজন পাঁচজন চারটে শিবির চার রকমের মত, তাদেরকে হ্যান্ডেল করে চলা খুব টাফ কাজ, সেটা মোটামুটি একটা নিয়ন্ত্রণে এনেছেন, তো কী মনে হচ্ছে যে তাহলে বিধানসভায় আপনি প্রার্থী হন বা না হন, একুশে কি এখান থেকে জয়ী করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে? দেখুন, হারার তো কোনো জায়গা নেই, প্রথমে বলেছি যে একুশে উনিশের নির্বাচনটা দেখেছেন, এটা দিল্লির নির্বাচন ছিল, এটা মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে এটা বাংলার মানুষ চায়নি, কেন তাদের বিশ্বাস এটাই ছিল যে মমতা ব্যানার্জি এখান থেকে চলে গেলে আমরা যে পাঁচ বছরে যে সুযোগ সুবিধা পেয়েছি, ঘরে ঘরে প্রকল্প, মেয়ের বিয়ের জন্য টাকা, মেয়ের পড়ার জন্য টাকা, আমার বাড়ি কেউ মারা গেলে পরে সরকারি টাকায় দাহ করা, তো এটা তো মানুষ কোনোদিন স্বপ্ন দেখেনি, মমতা ব্যানার্জি স্বপ্ন দেখতে শিখিয়েছে মানুষকে, তো মানুষ এটা রাস্তাঘাটে আলোচনা হয়েছে যে মমতা ব্যানার্জি বাংলার জন্য ঠিক আছে, ও চলে গেলে আমরা এত কিছু পাচ্ছি, এটা হয়তো এগুলো বন্ধ হয়ে যেতে পারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একুশের নির্বাচনটা মমতা ব্যানার্জির নির্বাচন, তো মানুষ জানে যে এই মহিলা হয়েছিল বলে আমার বাড়ির মেয়েটি 25,000 টাকা কন্যাশ্রী প্রকল্পে 18 বছরের বয়সে পেয়েছে, আবার রূপশ্রী প্রকল্পে মেয়ের বিয়ের টাকা পেয়েছে, খাদ্যশাড়িতে চাল পেয়েছে, সব পেয়েছে, তো একুশের নির্বাচনটা তো মমতা ব্যানার্জির মুখের নির্বাচন হবে, উন্নয়নের নির্বাচন হবে, আর এই মুহূর্তে যদি আপনি নির্বাচন করান গোঘাটের বুকে, আমরা বিধান লোকসভা নির্বাচন 8,000 ভোটে আমরা হারাছিলাম, এই কামারপুকুরে 7,500 ভোটে আমরা হেরেছি, এই মুহূর্তে কামারপুকুরে ভোট হলে পরে কামারপুকুরে আমরা জিতব, কারণ ওটা একটা আলাদা ভোট ছিল, দেখুন ওখানে আমাকে শিক্ষা দেওয়ার ছিল, 50 সদস্যের শিক্ষা দেওয়ার ছিল, এই সুযোগটাকে মানুষ কাজে লাগিয়েছে, একটা ওয়ার্নিং দেওয়ার ছিল, আর মমতা ব্যানার্জিকে যদি হারানোর মানুষের মানুষকে তাহলে পরে সেই ওয়ার্নিংটা একবারে বিধানসভা নির্বাচনে দিত। শিক্ষাটা কি পেয়েছে? অবশ্যই পেয়েছে, সেই শিক্ষাটা পেয়েছে এবং শিক্ষা নিয়েছে, তারপরে যারা শিক্ষা নেয়নি তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্য তো দল রয়েছে, আর তারপরে লোকসভা নির্বাচনের সময় আসামি গিয়ে বলেছিল যে আমরা ভোটে জিতলে পরে NRC করবো না, আমরা ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেবো, আর ভোটে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমিও পূর্ববঙ্গীয়, আমরা যখন এসছি কোনো ডকুমেন্টস নিয়ে আসিনি, লাস্ট আপনার CAA যেটা হলো সেখানে বলছে যে শরণার্থীদের ইয়ে নাগরিকত্ব দেওয়ার জন্য এটা, কিন্তু সেখানে আইনের ফাঁকড়ে শরণার্থী কারা, বৈধ না অবৈধ সেটা কিন্তু এখানে ক্লিয়ার করেনি, বৈধ 33,313 জন আর অবৈধ আমার মতো যারা আছে, আমি একজন বিধায়ক, আমি অবৈধ শরণার্থী, তো আমাদের কী হবে, আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানে কয়েক কোটি শরণার্থী রয়েছে যারা ধেই ধেই করে নাচছে, আসামেও নেচেছিলো, আর সেই আমাদের মতো পূর্ববঙ্গের যারা শরণার্থী তারা সবার আগে 19 লক্ষের মধ্যে 14 লক্ষ বাদ গেছে, এবং এদের ভবিষ্যৎ কি কেউ জানে না, ঠিক আছে, এবং এই বাংলায়ও যারা আমাদের পূর্ববঙ্গের যারা ধেই ধেই করে নাচছে প্রায় 4 কোটির মতো পূর্ববঙ্গীয় শরণার্থী রয়েছে, কেন্দ্রীয় সরকার BJP কোথাও ক্লিয়ার করেনি যে বৈধ না অবৈধ, কিন্তু আমি যতটা জানি ভিতরে একটা কথা লেখা আছে যে যারা মানে সম্মানীয়, আপনারা যদি CA-র যে সবটা পড়েন সে জায়গায় কিন্তু ওই 33,000-13 জনই সুবিধা পাবে, আমাদের মতো যারা সুবিধা পাবে না। ওকে, আপনি বলছেন যে এই বিষয়গুলো দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে এর বাইরেও আছে, BJP যেখানে পূর্ববঙ্গের লোক সেখানে গিয়ে তাদের মতো কেউ বলছে, আবার আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা তাদের বলছে তোমরা তো বংশ পরম্পরায় তোমরা সব থেকে কে তোমাদের, তারপর মুসলমানের সম্প্রদায়ের এলাকায় গিয়ে বলছে তোমরা তো এখানে বসো তোমাদের কী সমস্যা, ও পূর্ববঙ্গের যারা এসেছিলো, আর এখানে সবার আগে NPR হবে, যে NPR কংগ্রেস 10 সালে করেছিল সেখানে বাবা মায়ের ঠিকানা মানে জন্ম চাওয়া হয়নি, এখানে বাবা মায়ের জন্ম কোথায় হয়েছিল কবে সব, যেখানে NRC-র বীজ লুকিয়ে আছে এখানে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে NRC যেটা করবে, এই NPR হবে পরবর্তী সময়, NRCও হবে, এবং এখানে ডকুমেন্টস আমার জন্ম, আমার না হাতে বলে আমার দলিল, আমার বাড়ির কারো দলিল এটা দেখতে চাইবে, সেটা একাত্তর, এটা আপনি গোঘাট আরামবাগ খানাকুড় যদি ঘাটাঘাটি করেন, বন্যাপ্রবণ এলাকা খবনাপ্রবণ এলাকা প্রচুর মানুষ এরকম পাবেন, কি হিন্দু কি মুসলিম, শুধু একটা সূক্ষ্মভাবে একটা হিন্দু মুসলিম বিভাজন তৈরি করার জন্য মুসলিম সম্প্রদায় ওই
পোশাক পরা চিড়ে খাওয়া এগুলো নিয়ে আসছে কৌশলে হিন্দু ভোটটা পক্ষে টানার জন্য 70%। কিন্তু এই ডকুমেন্টসের জালে সবাই পড়বে, হিন্দুও পড়বে, মুসলিমও পড়বে, আদিবাসীও পড়বে, এবং সব থেকে বেশি যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেটা হবে এই বাংলার যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায়, যাদের কাছে আপনি খুঁজলে 100টা বাড়ির মধ্যে 10টা বাড়িতে ডকুমেন্টস পাবেন, 90টা বাড়িতে ডকুমেন্টস পাবেন না। এখন আমি বুঝতে পেরেছি এটা একটা ফ্যাক্টর হবে যেটা মানুষ আপনি বলছেন যে হ্যাঁ মেকআপ করার চেষ্টা করো, এই এনআরসি আর সিএ এটা মেকআপ করতে পারবে না। ওকে, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি এবং আমার শেষ কথা আপনাকে, যেটা আমি মাইকটাকে শুরু করলাম যে গোঘাটের এত বিভাজন দলের আপনি কী করে মেনটেন করলেন বলুন তো, যে এখনও তো মাঝখানটায় মনে হয়েছিল যখন আপনি বিধায়ক হয়ে এসেছিলেন যে মনে হয় মানস মজুমদারকে আর এখানে ওই বিধায়ক হয়েই থাকতে হবে, চলে যেতে হবে এখান থেকে, এখানকার পলিটিক্স কন্ট্রোল করা খুব মুশকিল তৃণমূলের অন্দরে, সেটা কীভাবে আপনি কন্ট্রোল করলেন? দেখুন, আমি তো চলে যাওয়ার জন্য এখানে আসিনি, আর দিদি এখানে চলে যাওয়ার জন্য গঙ্গার পার থেকে বাঁকুড়ার বর্ডারে আমাকে পাঠায়নি। আর ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান, হয়তো আগের জন্য কোনো পুণ্য করেছিলাম, এই পুণ্যভূমিতে এসে পড়েছি, নাহলে আমার মতো আমার পরিবারে কেউ কোনো দিন রাজনীতি করেনি, আরও তো অনেক রাজনৈতিক ব্যক্তি ছিল, তারাও এখানে আসতে পারতেন, আমার থেকে যোগ্য ব্যক্তি ছিলেন, আমার থেকে এই জেলায় অনেক যোগ্য ব্যক্তি, এই গোঘাটেও অনেক যোগ্য ব্যক্তি আছে, কিন্তু দল মনে করেছে আমি এসেছি, দল যদি আমাকে মনে না করে আমি চলে যাব, দলের উদ্যোগ আমি কেউ নয়, আমি কোনোদিন ভেবেছিলাম না কি যে না আমার বাবা মা ভেবেছিলাম আমার আমি এমএলএ হব, কিন্তু দল আশীর্বাদ করেছে, মমতা ব্যানার্জি দিদি আমার মাথায় হাত, অভিষেক ব্যানার্জি মাথায় হাত রেখেছে, এমএলএ হয়ে গেছে। এদের ক্ষোভের জায়গা তো যে নৈতিক দায়িত্ব বা কর্তব্য গোঘাটের মানুষের প্রতি, সেটা আমি পালন করার চেষ্টা করেছি, হয়তো 100% পূরণ করিনি, করতে পারিনি, করেছি, চেষ্টা করেছি, এবং আমার মনে হয় মানুষ কম বেশি সেটা স্যাটিসফাইড, আর যে সয় সেই রয়। মাঝে মাঝেই অনেকে কেনু মারে, আমি জানি যে সেটা তাদের মারার অধিকার আছে, দাঁত জিভ এক জায়গায় থাকে, দাঁত ব্যালেন্স হারালে পরে জিভকে কেটে দেয়, তার মানে তো দাঁতকে বাদ দেওয়া যায় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে চলার পথে যদি কোথাও ভুল ভুল কারো সমালোচনা করার অধিকার আছে, হয় একটা পরিবার থাকলে, তো সেই জায়গাতেই একটা কথা হিসেবে যে সয় সেই রয় আছি, সবাইকে নিয়ে আছি। ওকে, তবু আপনার বিধানসভা কেন্দ্রেই আবার বিজেপির বড় নেতা বিমান ঘোষের বাড়ি এই এলাকায়, তার উদ্দেশ্যে কী বলবেন? তিনি তো অনেক কিছু ভাবছেন যে 21-এ তারা তো ক্ষমাতে আসবেন, তখন মানস মজুমদারকে দেখে নেবো, তিনি কী কীভাবে গোঘাটে আসেন? দেখুন, 19 সালের ভোট দেখেছেন, কীভাবে ভোট হয়েছে আপনারা দেখেছেন, টাকা আর মদের উপরে দাঁড়িয়ে ভোট হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভোটে অনেক জেনারেল কাস্ট বলুন, শিডিউল কাস্ট বলুন, তারা দুহাত ভরে ভোট দিয়েছিল, আর তারপরে জেনারেল কাস্টের যারা মানুষ তারাও দেখেছে যে তারা কতটা ভালো আছে, আবার শিডিউল কাস্ট সম্প্রদায়ের যারা আমাদের সম্প্রদায়ের যারা মানুষ তারাও দেখে নিয়েছে যে মমতা ব্যানার্জি ছাড়া উপায় নেই, বাঁচতে হলে মমতা ব্যানার্জি এই বাংলায়। আর বিজেপি গত 6-5 বছরে বা ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা কোন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, তো এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্কের কাছে সেদিনও 4,500 কোটি টাকা বলেছে দিতে হবে, আর এর আগে তো অর্থভাণ্ডার ফাঁকা করে দিয়েছে, তো মানুষ অতটা বোকা নয়, মানুষ অপেক্ষা করে, আমরা 2 চোখ দিয়ে দেখি, মানুষ 1,000 চোখ দিয়ে আমাদের দেখে, তো বিমান ঘোষকেও দেখছে, বিমান ঘোষের দলকেও দেখছে, সে তার রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে সে তো ক্ষমতা দখলের চেষ্টা করবে, স্বপ্ন দেখবে, এর মধ্যে কোনো তো আশ্চর্যের কিছু নেই, আমরা আমাদের পথে চলব, দেখা যাক ওনারা ওনার পথে চলবেন। এবং এটা বলছেন 21 সালে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস রাজ্যে, কারণ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চান বাংলার মানুষ, দেখা যাক 21 সালের নির্বাচনে কী হয়। কিন্তু আপাতভাবে যে মেলায় আমরা যে চত্বরে বসে রয়েছি, গ্রন্থমেলা আর কটা দিন রয়েছে, এই কটা দিন একবারে ছুটি আনন্দ, তারপর হয়তো রাজনীতি নিয়ে আবারও মেতে উঠবেন যারা রাজনীতির নেতারা, বিশেষ করে মানস মজুমদার যেভাবে দলটা চালাচ্ছেন এই মুহূর্তে গোঘাটে, তিনি আবার তা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, আপাতত কদিন গ্রন্থমেলা নিয়েই মেতে থাকছেন সকলে। আপনারা দেখতে থাকুন আরামবাগ টিভি, ক্যামেরায় জিয়াবুলের সঙ্গে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি।